أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم হে লোক সকল, তোমাদের পালন কর্তাকে ভয় করো, নিশ্চয়ই কিয়ামতের প্রকম্পন একটি ভয়ঙ্কর ব্যাপার। যেদিন তোমরা তা প্রত্যক্ষ করবে, সেদিন প্রত্যেক স্তন্যদাত্রী তার দুধের শিশুকে বিস্তৃত হবে, এবং প্রত্যেক গর্ভবতী তার গর্ভপাত করবে, এবং মানুষকে তুমি দেখবে মাতাল, অথচ তারা মাতাল নয়। বস্তুত আল্লাহর আজাব সুকঠিন। কতক মানুষ অজ্ঞানতাবশত আল্লাহ সম্পর্কে বিতর্ক করে এবং প্রত্যেক অবাধ্য শয়তানের অনুসরণ করে। শয়তান সম্পর্কে লিখে দেওয়া হয়েছে যে যে কেউ তার সাথী হবে সে তাকে বিভ্রান্ত করবে এবং দোজখের আজাবের দিকে পরিচালিত করবে। হে লোক সকল, যদি তোমরা পুনরুত্থানের ব্যাপারে সন্দিগ্ধ হও, তবে ভেবে দেখো, আমি তোমাদেরকে মৃত্তিকা থেকে সৃষ্টি করেছি, এরপর বীর্য থেকে, এরপর জমাট রক্ত থেকে, এরপর পূর্ণাকৃতি বিশিষ্ট ও অপূর্ণাকৃতি বিশিষ্ট মাংসপিণ্ড থেকে তোমাদের কাছে ব্যক্ত করার জন্য। আর আমি এক নির্দিষ্ট কালের জন্য মাতৃগর্ভে যা ইচ্ছা রেখে দেই, এরপর আমি তোমাদেরকে শিশু অবস্থায় বের করি, তারপর যাতে তোমরা যৌবনে পদার্পণ করো। তোমাদের মধ্যে কেউ কেউ মৃত্যুমুখে পতিত হয় এবং তোমাদের মধ্যে কাউকে নিষ্কর্মা বয়স পর্যন্ত পৌঁছানো হয়, যাতে সে জানার পর জ্ঞাত বিষয় সম্পর্কে সজ্ঞান থাকে না। তুমি ভূমিকে পতিত দেখতে পাও, অতঃপর আমি যখন তাতে বৃষ্টি বর্ষণ করি তখন তা সতেজ ও স্ফীত হয়ে যায় এবং সর্বপ্রকার সুদৃশ্য উদ্ভিদ উৎপন্ন করে। এগুলো এ কারণে যে আল্লাহ সত্য এবং তিনি মৃতকে জীবিত করেন এবং তিনি সবকিছুর উপর ক্ষমতাবান, এবং এ কারণে যে কিয়ামত অবশ্যম্ভাবী, এতে সন্দেহ নেই, এবং এ কারণে যে কবরে যারা আছে আল্লাহ তাদেরকে পুনরুত্থিত করবেন। কতক মানুষ জ্ঞান প্রমাণ ও উজ্জ্বল কিতাব ছাড়াই আল্লাহ সম্পর্কে বিতর্ক করে, সে পার্শ্ব পরিবর্তন করে বিতর্ক করে যাতে আল্লাহর পথ থেকে বিভ্রান্ত করে দেয়। তার জন্য দুনিয়াতে লাঞ্ছনা আছে এবং কিয়ামতের দিন আমি তাকে দহন ও যন্ত্রণা আস্বাদন করাব। এটা তোমার দুই হাতের কর্মের কারণে যে আল্লাহ বান্দাদের প্রতি জুলুম করেন না। মানুষের মধ্যে কেউ কেউ দ্বিধাদ্বন্দ্বে জড়িত হয়ে আল্লাহর ইবাদত করে, যদি সে কল্যাণ প্রাপ্ত হয় তবে ইবাদতের উপর কায়েম থাকে, এবং যদি কোনো পরীক্ষায় পড়ে তবে পূর্বাবস্থায় ফিরে যায়। সে ইহকালে ও পরকালে ক্ষতিগ্রস্ত, এটাই প্রকাশ্য ক্ষতি। সে আল্লাহর পরিবর্তে এমন কিছুকে ডাকে, সে তার অপকার করতে পারে না এবং উপকারও করতে পারে না, এটাই চরম পথভ্রষ্টতা। সে এমন কিছুকে ডাকে যার অপকার উপকারের আগে পৌঁছে। কত মন্দ এই বন্ধু এবং কত মন্দ এই সঙ্গী। যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম সম্পাদন করে আল্লাহ তাদেরকে জান্নাতে দাখিল করবেন, যার তলদেশ দিয়ে নির্ঝরিণী সমূহ প্রবাহিত হয়। আল্লাহ যা ইচ্ছা করেন তাই করেন। সে ধারণা করে যে আল্লাহ কখনই ইহকাল ও পরকালে রসুলকে সাহায্য করবেন না। সে একটি রশি আকাশ পর্যন্ত ঝুলিয়ে নিক, এরপর কেটে দিক, তারপর দেখুক তার এই কৌশল তার আক্রোশ দূর করে কিনা। এমনিভাবে আমি সুস্পষ্ট আয়াত রূপে কোরআন নাজিল করেছি এবং আল্লাহই যাকে ইচ্ছা হেদায়েত করেন। যারা মুসলমান, যারা ইহুদি, সাবেই, খ্রিস্টান, অগ্নিপূজক এবং যারা মুশরিক, কিয়ামতের দিন আল্লাহ অবশ্যই তাদের মধ্যে ফয়সালা করে দেবেন। সবকিছুই আল্লাহর দৃষ্টির সামনে। তুমি কি দেখোনি যে আল্লাহকে সিজদা করে যা কিছু আছে নভোমণ্ডলে, যা কিছু আছে ভূমণ্ডলে, সূর্য, চন্দ্র,
তারকারাজি, পর্বতরাজি, বৃক্ষলতা, জীবজন্তু এবং অনেক মানুষ, আবার অনেকের উপর অবধারিত হয়েছে শাস্তি। আল্লাহ যাকে লাঞ্ছিত করেন তাকে কেউ সম্মান দিতে পারে না, আল্লাহ যা ইচ্ছা করেন তাই করেন। এই দুই বাদী বিবাদী তারা তাদের পালনকর্তা সম্পর্কে বিতর্ক করে, অতএব যারা কাফির তাদের জন্য আগুনের পোশাক তৈরি করা হয়েছে, তাদের মাথার উপর ফুটন্ত পানি ঢেলে দেওয়া হবে, ফলে তাদের পেটে যা আছে তা এবং চর্ম গলে বের হয়ে যাবে। তাদের জন্য আছে লোহার হাতুড়ি। তারা যখনই যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে জাহান্নাম থেকে বের হতে চাইবে তখনই তাদেরকে তাতে ফিরিয়ে দেওয়া হবে, বলা হবে দহন শাস্তি আস্বাদন করো। নিশ্চয় যারা বিশ্বাস স্থাপন করে এবং সৎকর্ম করে আল্লাহ তাদেরকে দাখিল করবেন উদ্যানসমূহে, যার তলদেশ দিয়ে নির্ঝরিণী সমূহ প্রবাহিত হবে। তাদেরকে তথায় স্বর্ণকঙ্কন ও মুক্তা দ্বারা অলঙ্কৃত করা হবে এবং তথায় তাদের পোশাক হবে রেশমি। তারা পথ প্রদর্শিত হয়েছিল সৎ বাক্যের দিকে এবং পরিচালিত হয়েছিল প্রশংসিত আল্লাহর পথপানে। যারা কুফর করে ও আল্লাহর পথে বাধা সৃষ্টি করে এবং সেই মসজিদে হারাম থেকে বাধা দেয় যাকে আমি প্রস্তুত করেছি স্থানীয় ও বহিরাগত সকল মানুষের জন্য সমভাবে, এবং যে মসজিদে হারামে অন্যায়ভাবে কোনো ধর্মদ্রোহী কাজ করার ইচ্ছা করে, আমি তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি আস্বাদন করাব। যখন আমি ইব্রাহিমকে বাইতুল্লাহর স্থান ঠিক করে দিয়ে বলেছিলাম যে আমার সাথে কাউকে শরিক করো না এবং আমার গৃহকে পবিত্র রাখো তাওয়াফকারীদের জন্য, নামাজে দণ্ডায়মানদের জন্য এবং রুকু সিজদাকারীদের জন্য, এবং মানুষের মধ্যে হজের জন্য ঘোষণা প্রচার করো, তারা তোমার কাছে আসবে পায়ে হেঁটে এবং সর্বপ্রকার কৃষকায় উটের পিঠে সওয়ার হয়ে দূর দূরান্ত থেকে, যাতে তারা তাদের কল্যাণের স্থান পর্যন্ত পৌঁছে এবং নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহর নাম স্মরণ করে তার দেওয়া চতুষ্পর্যন্ত জবেহ করার সময়। অতঃপর তোমরা তা থেকে আহার করো এবং দুস্থ অভাবগ্রস্তকে আহার করাও। এরপর তারা যেন দৈহিক ময়লা দূর করে দেয়, তাদের মানদ পূর্ণ করে এবং এই সুসুরক্ষিত গৃহের তাওয়াফ করে। এটা শ্রবণযোগ্য, আর কেউ আল্লাহর সম্মানযোগ্য বিধানাবলীর প্রতি সম্মান প্রদর্শন করলে পালনকর্তার নিকট তা তার জন্য উত্তম। উল্লেখিত ব্যতিক্রমগুলো ছাড়া তোমাদের জন্য চতুষ্পর্যন্ত হালাল করা হয়েছে, সুতরাং তোমরা মূর্তিদের অপবিত্রতা থেকে বেঁচে থাকো এবং মিথ্যা কথন থেকে দূরে সরে থাকো। আল্লাহর সাথে একনিষ্ঠ হয়ে তার সাথে শরিক না করে, এবং যে কেউ আল্লাহর সাথে শরিক করল সে যেন আকাশ থেকে ছিটকে পড়ল, অতঃপর মৃতভোজী পাখি তাকে ছোঁ মেরে নিয়ে গেল অথবা বাতাস তাকে উড়িয়ে দিয়ে কোনো দূরবর্তী স্থানে নিক্ষেপ করল। এটা শ্রবণযোগ্য, কেউ আল্লাহর নামযুক্ত বস্তুসমূহের প্রতি সম্মান প্রদর্শন করলে তা তো তার হৃদয়ের আল্লাহ ভীতি প্রসূত। চতুষ্পদ জন্তুসমূহের মধ্যে তোমাদের জন্য নির্দিষ্ট কাল পর্যন্ত উপকার রয়েছে, অতঃপর এগুলোকে পৌঁছতে হবে মুক্তগৃহ পর্যন্ত। আমি প্রত্যেক উম্মতের জন্য কোরবান নির্ধারণ করেছি যাতে তারা আল্লাহ দেয়া চতুষ্পদ জন্তু জবে করার সময় আল্লাহর নাম উচ্চারণ করে। অতএব তোমাদের আল্লাহ তো একমাত্র আল্লাহ, সুতরাং তাঁরই আজ্ঞাধীন থাকো এবং বিনয়ীগণকে সুসংবাদ দাও। যাদের অন্তর আল্লাহর নাম স্মরণ করা হলে ভীত হয় এবং যারা তাদের বিপদাপদে ধৈর্য ধারণ করে এবং যারা নামাজ কায়েম করে ও আমি যা দিয়েছি তা থেকে ব্যয় করে, এবং কাবার জন্য উৎসর্গীকৃত উটকে আমি তোমাদের জন্য আল্লাহর অন্যতম নিদর্শন করেছি, এতে তোমাদের জন্য মঙ্গল রয়েছে। সুতরাং সারিবদ্ধভাবে বাধা অবস্থায় তাদের জবেহ করার সময়
তোমরা আল্লাহর নাম উচ্চারণ করো। অতঃপর যখন তারা কাত হয়ে পড়ে যায়, তখন তা থেকে তোমরা আহার করো, এবং আহার করাও যে কিছু যাঞ্চা করে না তাকে, এবং যে যাঞ্চা করে তাকে। এমনি ভাবে আমি এগুলোকে তোমাদের বশীভূত করে দিয়েছি, যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। এগুলোর গোস্ত ও রক্ত আল্লাহর কাছে পৌঁছে না, কিন্তু পৌঁছে তার কাছে তোমাদের মনের তাকওয়া। এমনি ভাবে তিনি এগুলোকে তোমাদের বশ করে দিয়েছেন, যাতে তোমরা আল্লাহর মহত্ত্ব ঘোষণা করো, এ কারণে যে তিনি তোমাদেরকে পথ প্রদর্শন করেছেন। সুতরাং সৎকর্মশীলদের সুসংবাদ শুনিয়ে দিন। আল্লাহ মুমিনদের থেকে শত্রুদেরকে হটিয়ে দেবেন। আল্লাহ কোন বিশ্বাসঘাতক অকৃতজ্ঞকে পছন্দ করেন না। যুদ্ধের অনুমতি দেওয়া হল তাদেরকে যাদের সাথে কাফিররা যুদ্ধ করে, কারণ তাদের প্রতি অত্যাচার করা হয়েছে। আল্লাহ তাদেরকে সাহায্য করতে অবশ্যই সক্ষম। যাদেরকে তাদের ঘর বাড়ি থেকে অন্যায়ভাবে বহিষ্কার করা হয়েছে শুধু এই অপরাধে যে তারা বলে আমাদের পালনকর্তা আল্লাহ। আল্লাহ যদি মানব জাতির এক দলকে অপর দল দ্বারা প্রতিহত না করতেন, তবে খ্রিস্টানদের নির্জন গির্জা, ইবাদতখানা, ইহুদিদের উপাসনালয় এবং মসজিদ সমূহ বিধ্বস্ত হয়ে যেত, যেগুলোতে আল্লাহর নাম অধিক স্মরণ করা হয়। আল্লাহ নিশ্চয়ই তাদেরকে সাহায্য করবেন যারা আল্লাহ সাহায্য করে। নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশালী, শক্তিধর। তারা এমন লোক যাদেরকে আমি পৃথিবীতে শক্তি সামর্থ্য দান করলে তারা নামাজ কায়েম করবে, যাকাত দেবে এবং সৎ কাজে আদেশ ও অসৎ কাজে নিষেধ করবে। প্রত্যেক কর্মের পরিণাম আল্লাহর এখতিয়ারভুক্ত। তারা যদি আপনাকে মিথ্যাবাদী বলে, তবে তাদের পূর্বে মিথ্যাবাদী বলেছে কওমে নূহ, আদ, সামুদ, ইব্রাহিম ও লূতের সম্প্রদায়ও, এবং মাদিয়ানের অধিবাসীরা, এবং মিথ্যাবাদী বলা হয়েছিল মুসাকেও। অতঃপর আমি কাফিরদেরকে সুযোগ দিয়েছিলাম, এরপর তাদেরকে পাকড়াও করেছিলাম। অতএব কি ভীষণ ছিল আমাকে অস্বীকৃতির পরিণাম! আমি কত জনপদ ধ্বংস করেছি এমত অবস্থায় যে তারা ছিল গুনাহগার। এইসব জনপদ এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, এবং কত কূপ পরিত্যক্ত হয়েছে ও কত সুদৃঢ় প্রাসাদ ধ্বংস হয়েছে। তারা কি এই উদ্দেশ্যে দেশ ভ্রমণ করেনি, যাতে তারা সমঝদার হৃদয় ও শ্রবণ শক্তি সম্পন্ন কর্ণের অধিকারী হতে পারে? বস্তুত চক্ষু তো অন্ধ হয় না, কিন্তু বক্ষস্থিত অন্তরই অন্ধ হয়। তারা আপনাকে আজাব ত্বরান্বিত করতে বলে, অথচ আল্লাহ কখনো তাঁর ওয়াদা ভঙ্গ করেন না। আপনার পালনকর্তার কাছে একদিন তোমাদের গণনার 1000 বছরের সমান। এবং আমি কত জনপদকে অপকাশ দিয়েছি এমত অবস্থায় যে তারা গুনাহগার ছিল, এরপর তাদেরকে পাকড়াও করেছি এবং আমার কাছে প্রত্যাবর্তন করতে হবে। বলুন, হে লোক সকল, আমি তো তোমাদের জন্য স্পষ্ট ভাষায় সতর্ককারী। সুতরাং যারা বিশ্বাস স্থাপন করেছে এবং সৎকর্ম করেছে, তাদের জন্য আছে পাপ মার্জনা এবং সম্মানজনক রুজি। এবং যারা আমার আয়াতসমূহকে ব্যর্থ করার জন্য চেষ্টা করে, তারাই দোজখের অধিবাসী। আমি আপনার পূর্বে যে সমস্ত রসুল ও নবী প্রেরণ করেছি, তারা যখনই কিছু কল্পনা করেছে, তখনই শয়তান তাদের কল্পনায় কিছু মিশ্রণ করে দিয়েছে। অতঃপর আল্লাহ দূর করে দেন শয়তান যা মিশ্রণ করে। এরপর আল্লাহ তাঁর আয়াতসমূহকে সুপ্রতিষ্ঠিত করেন, এবং আল্লাহ জ্ঞানময়, প্রজ্ঞাময়। এ কারণে যে শয়তান যা মিশ্রণ করে, তিনি তা পরীক্ষা স্বরূপ করে দেন তাদের জন্য, যাদের অন্তরে রোগ আছে এবং যারা পাষাণ হৃদয়। গুনাহগাররা দূরবর্তী বিরোধিতায় লিপ্ত আছে। এবং এ কারণেও যে
যাদেরকে জ্ঞান দান করা হয়েছে তারা যেন জানে যে এটা আপনার পালনকর্তার পক্ষ থেকে সত্য, অতঃপর তারা যেন এতে বিশ্বাস স্থাপন করে এবং তাদের অন্তর যেন এর প্রতি বিজয়ী হয়। আল্লাহ বিশ্বাস স্থাপনকারীদেরকে সরল পথ প্রদর্শন করেন। কাফিররা সর্বদাই সন্দেহ পোষণ করবে যে পর্যন্ত না তাদের কাছে আকস্মিকভাবে কিয়ামত এসে পড়ে অথবা এসে পড়ে তাদের কাছে এমন দিবসের শাস্তি যা থেকে রক্ষার উপায় নেই। রাজত্ব সেদিন আল্লাহরই, তিনি তাদের বিচার করবেন। অতএব যারা বিশ্বাস স্থাপন করে এবং সৎকর্ম সম্পাদন করে তারা নিয়ামতপূর্ণ কানুনে থাকবে, এবং যারা কুফরি করে এবং আমার আয়াতসমূহকে মিথ্যা বলে তাদের জন্য লাঞ্ছনাকর শাস্তি রয়েছে। যারা আল্লাহর পথে গৃহ ত্যাগ করেছে, এরপর নিহত হয়েছে অথবা মরে গেছে, আল্লাহ তাদেরকে অবশ্যই উৎকৃষ্ট জীবিকা দান করবেন এবং আল্লাহ সর্বোৎকৃষ্ট রিজিক দাতা। তাদেরকে অবশ্যই এমন এক স্থানে পৌঁছাবেন যাকে তারা পছন্দ করবে, এবং আল্লাহ জ্ঞানময় সহনশীল। এ তো শুনলে যে ব্যক্তি নিপীড়িত হয়ে নিপীড়ন পরিমাণে প্রতিশোধ গ্রহণ করে এবং পুনরায় সে নিপীড়িত হয়, আল্লাহ অবশ্যই তাকে সাহায্য করবেন। নিশ্চয়ই আল্লাহ মার্জনাকারী ক্ষমাশীল। এটা এজন্য যে আল্লাহ রাত্রিকে দিনের মধ্যে এবং দিনকে রাত্রির মধ্যে দাখিল করে দেন, এবং আল্লাহ সব কিছু শুনেন দেখেন। এটা এ কারণেও যে আল্লাহ সত্য আর তার পরিবর্তে তারা যাকে ডাকে তা অসত্য, এবং আল্লাহ সবার উচ্চে মহান। তুমি কি দেখো না যে আল্লাহ আকাশ থেকে পানি বর্ষণ করেন, অতপর ভূপৃষ্ঠ সবুজ শ্যামল হয়ে ওঠে? নিশ্চয়ই আল্লাহ সূক্ষ্মদর্শী সর্ববিষয় খবরদার। নভোমণ্ডল ও ভূপৃষ্ঠে যা কিছু আছে সব তাঁরই, এবং আল্লাহই অভাবমুক্ত প্রশংসার অধিকারী। তুমি কি দেখো না যে ভূপৃষ্ঠে যা আছে এবং সমুদ্রে চলমান নৌকা, তৎসমোদয়কে আল্লাহ নিজ আদেশে তোমাদের অধীন করে দিয়েছেন, এবং তিনি আকাশকে স্থির রাখেন যাতে তাঁর আদেশ ব্যতীত ভূপৃষ্ঠে পতিত না হয়। নিশ্চয়ই আল্লাহ মানুষের প্রতি করুণাশীল দয়াবান। তিনি তোমাদেরকে জীবিত করেছেন, অতঃপর তিনি তোমাদেরকে মৃত্যু দান করবেন ও পুনরায় জীবিত করবেন। নিশ্চয়ই মানুষ বড় অকৃতজ্ঞ। আমি প্রত্যেক উম্মতের জন্য ইবাদতের একটি নিয়ম কানুন নির্ধারণ করে দিয়েছি যা তারা পালন করে, অতএব তারা যেন এ ব্যাপারে আপনার সাথে বিতর্ক না করে। আপনি তাদেরকে পালনকর্তার দিকে আহ্বান করুন, নিশ্চয়ই আপনি সরল পথেই আছেন। তারা যদি আপনার সাথে বিতর্ক করে তবে বলে দিন, তোমরা যা করো সে সম্পর্কে আল্লাহ অধিক জ্ঞাত। তোমরা যে বিষয়ে মতবিরোধ করছো আল্লাহ কিয়ামতের দিন সেই বিষয়ে তোমাদের মধ্যে ফয়সালা করবেন। তুমি কি জানো না যে আল্লাহ জানেন যা কিছু আকাশে ও ভূমণ্ডলে আছে? এসব কিতাবে লিখিত আছে, এটা আল্লাহর কাছে সহজ। তারা আল্লাহর পরিবর্তে এমন কিছুর পূজা করে যার কোনো সনদ নাজিল করা হয়নি এবং সে সম্পর্কে তাদের কোনো জ্ঞান নেই। বস্তুত জালেমদের কোনো সাহায্যকারী নেই। যখন তাদের কাছে আমার সুস্পষ্ট আয়াতসমূহ আবৃত্তি করা হয় তখন তুমি কাফিরদের চোখে মুখে অসন্তোষের লক্ষণ প্রত্যক্ষ করতে পারবে। যারা তাদের কাছে আমার আয়াতসমূহ পাঠ করে তারা তাদের প্রতি মারমুখ হয়ে ওঠে। বলুন, আমি কি তোমাদেরকে তদপেক্ষা মন্দ কিছু সংবাদ দেব? তা আগুন, আল্লাহ কাফিরদেরকে এর ওয়াদা দিয়েছেন, এটা কতই না নিকৃষ্ট প্রত্যাবর্তন স্থল। হে লোক সকল, একটি উপমা বর্ণনা করা হল, অতএব তোমরা তা মনোযোগ দিয়ে শুনো। তোমরা আল্লাহর পরিবর্তে যাদের পূজা করো তারা কখনো একটি মাছের সৃষ্টি করতে পারবে না,
যদিও তারা সকলে একত্রিত হয়। আর মাছি যদি তাদের কাছ থেকে কোনো কিছু ছিনিয়ে নেয়, তবে তারা তার কাছ থেকে তা উদ্ধার করতে পারবে না। প্রার্থনাকারী ও যার কাছে প্রার্থনা করা হয় উভয়ই শক্তিহীন। তারা আল্লাহর যথাযোগ্য মর্যাদা বুঝেনি। নিশ্চয়ই আল্লাহ শক্তিধর, পরাক্রমশীল। আল্লাহ ফেরেশতা ও মানুষের মধ্য থেকে রসুল মনোনীত করেন। আল্লাহ সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। তিনি জানেন যা তাদের সামনে আছে এবং যা পশ্চাতে আছে, এবং সবকিছু আল্লাহর দিকে প্রত্যাবর্তিত হবে। হে মুমিনগণ, তোমরা রুকু করো, সিজদা করো, তোমাদের পালনকর্তার ইবাদত করো এবং সৎ কাজ সম্পাদন করো, যাতে তোমরা সফল কাম হতে পারো। তোমরা আল্লাহর জন্য শ্রম স্বীকার করো যেভাবে শ্রম স্বীকার করা উচিত। তিনি তোমাদেরকে পছন্দ করেছেন এবং ধর্মের ব্যাপারে তোমাদের উপর কোনো সংকীর্ণতা রাখেননি। তোমরা তোমাদের পিতা ইব্রাহিমের ধর্মে কায়েম থাকো। তিনি তোমাদের নাম মুসলমান রেখেছেন পূর্বেও এবং এই কোরআনেও, যাতে রসুল তোমাদের জন্য সাক্ষ্যদাতা হয় এবং তোমরা সাক্ষ্যদাতা হও মানব মণ্ডলীর জন্য। সুতরাং তোমরা নামাজ কায়েম করো, যাকাত দাও এবং আল্লাহকে শক্তভাবে ধারণ করো। তিনিই তোমাদের মালিক, অতএব তিনি কত উত্তম মালিক এবং কত উত্তম সাহায্যকারী।